আইনডি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো আপনার হাতে কিন্তু আর দুদিন সময় রয়েছে, অর্থাৎ 18ই নভেম্বর কিন্তু এটা লাস্ট ডেট। আপনি এখানে আবেদন করলেই কিন্তু আপনি যে কোনো কৃষিজ যন্ত্রপাতি অর্ধেক দামে পেয়ে যাবেন, হোক সেটা আপনার ট্রাক্টর, পাওয়ার টিলার, আপনার ছোট ছোট যে সমস্ত কৃষিজ যন্ত্রপাতি রয়েছে অর্থাৎ স্প্রে মেশিন থেকে শুরু করে আপনার কৃষিকাজে যে সমস্ত যন্ত্রপাতি লাগে সেগুলো কিন্তু আপনি অর্ধেক দামেই নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে কারা আবেদন করতে পারবে, কী কী শর্ত রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের কী কী পদ্ধতি রয়েছে, সম্পূর্ণ বিষয়টা জেনে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কী বলা হচ্ছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু কৃষি দপ্তর থেকে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে, কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি অনুদান 2021-22। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, আবেদনের সময়সীমা 4 নভেম্বর 2021 সকাল 11টা থেকে 18 নভেম্বর 2021 তিন ঘটিকা, অর্থাৎ 4 নভেম্বর থেকে কিন্তু এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং 18 নভেম্বর 2021 বিকাল 3টা পর্যন্ত কিন্তু এর আবেদন প্রক্রিয়া চলবে। তো আপনাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আগেই ইনফর্ম করে দিয়েছিলাম যে কবে থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং কীভাবে আবেদন করবেন, এবং আবেদনের A to Z ফুল প্রসেস নিয়ে কিন্তু একটা ভিডিও আপনাদের আমি আগেই দিয়েছিলাম কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে করবেন, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এবং ভিডিও শেষে কিন্তু সেই ভিডিওটা চলে আসবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন এখানে কী বলা হচ্ছে, আবেদনপত্র কোন কোন প্রকল্পের জন্য গ্রহণ করা হচ্ছে। প্রথম যেটা রয়েছে FSSM, অর্থাৎ যারা বড় ধরনের কৃষি যন্ত্রপাতি কিনবে, ট্রাক্টর, পাওয়ার টিলার, তাদের জন্য কিন্তু এটা, এবং যেটা রয়েছে OTA SFI, যারা ছোট ধরনের কৃষি যন্ত্রপাতি কিনবে অর্থাৎ আপনার স্প্রে মেশিন থেকে শুরু করে আপনার কৃষিকাজে ছোট ছোট যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে তাদের জন্য কিন্তু OTA SFI, এবং যারা সমবায় সমিতি অথবা 4-5 জন মিলে একটা যে কোনো কৃষি যন্ত্রপাতি কিনবে তাদের জন্য কিন্তু CIC, এবং তার নিচেই দেখতে পাচ্ছেন কী বলা হচ্ছে, ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় তথ্য যেগুলো লাগবে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার, এবং প্রত্যেকটা আবেদনকারীর জন্য কিন্তু আলাদা আলাদা সমস্ত ডকুমেন্টস লাগবে। অর্থাৎ এখানে কিন্তু এক কথায় বলা হচ্ছে যে একজন ব্যক্তি কিন্তু 2-3 বার আবেদন করতে পারবে না, এবং এখানে বলা হচ্ছে যাদের কৃষক বন্ধু আইডি থাকবে তাদের কিন্তু কৃষক বন্ধু আইডি কিন্তু উল্লেখ করতে হবে, এবং জমির পরিমাণ এবং আপনার জমির পর্চা কিন্তু লাগবে এখানে, এবং আপনার জমির পর্চাতে যাতে মৌজা, জেএল এবং খতিয়ে নাম্বার সমস্ত কিছু যাতে উল্লেখ করা থাকে, এবং আপনার কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এবং আপনি যে কৃষি যন্ত্রপাতিটা নেবেন তার আগেই কিন্তু সিলেক্ট করতে হবে আপনাকে যে আপনি কোন কৃষি যন্ত্রপাতিটা নেবেন। সেখানে কিন্তু আপনার ম্যানুফ্যাকচার দেখতে হবে, যন্ত্রের নাম দেখতে হবে, ডিলারের নাম দেখতে হবে, মডেল নাম্বার কী রয়েছে সমস্ত কিছু আপনাকে কিন্তু আগেই কিন্তু কনফার্ম করে নিতে হবে। তো বুঝতেই পারছেন খুব শীঘ্রই আপনারা কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ 2 দিন মাত্র কিন্তু আপনার হাতে সময় রয়েছে, এই 2 দিনের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ 18ই নভেম্বরের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদনের কী কী পদ্ধতি রয়েছে আপনি মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সেই আবেদনটা করতে পারেন 5 মিনিটের মধ্যে, সেই আবেদনটা কীভাবে করবেন এবং আবারও যদি আপনি ডিটেলসে জানতে চান, এ নিয়ে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আছে, ভিডিও শেষে সেই ভিডিওটা চলে আসে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন।